আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে দেখাবো রামরঙ্গন জাতের কমলা আমাদের বাংলাদেশে কেমন ধরনের ফলন দিচ্ছে। আজকের এই বাগানটি ঠাকুরগাঁও জেলার মাসুদ রানা ভাইয়ের বাগান, এবং এই বাগানের ভিডিও এর আগেও আপনারা দেখেছেন, ইয়োলো মাল্টার ভিডিও আমি দেখিয়েছি যে বাংলাদেশে কেমন ধরনের ফলন ফলছে, এবং আজকে দেখবেন রামরঙ্গন জাতের কমলাগুলো আমাদের দেশে কেমন ধরনের ফলন দিচ্ছে। এই কমলাগুলো আপনি দেখলেই চিনতে পারবেন, কারণ এগুলো খুব গাঢ় কমলা কালারের কমলা। স্বাভাবিকভাবেই আপনি বিভিন্ন ফলের দোকানে পাতা সহকারে যে ধরনের কমলাগুলো দেখে থাকেন, অত্যন্ত গাঢ় ধরনের কমলার রঙটা দেখেই মনে হচ্ছে যে কেউ একজন যে রং লাগিয়ে দিয়ে এসেছে, ঠিক ওই রকম কালারই এই রামরঙ্গন জাতের কমলার কালার হয়ে থাকে। ভিডিওটিতে কতটা বুঝতে পারছেন জানি না, তবে এগুলোর কমলার কালার অন্যান্য কমলার থেকে অনেকটা গাঢ় হয়ে থাকে। এবং দেখতেই পাচ্ছেন এই ফলের বেয়ারিংটা কেমন, প্রচুর ফলন হয়ে থাকে এবং থোকায় থোকায় প্রত্যেকটা গাছ ভর্তি কমলা একসাথে ধরে। এই যে দেখুন কি অবস্থা, উপর থেকে নিচ পর্যন্ত শুধু কমলা আর কমলা। এই ধরনের কমলা যারা লাগাতে চাচ্ছেন বাণিজ্যিকভাবে, তাদের উদ্দেশ্য করে একটি কথাই বলার, যে জাত বা যে ফলই আপনি বাণিজ্যিকভাবে লাগান, সেটা শুরুতে আপনাকে আপনার জায়গাতে এবং আপনার এলাকাতে ট্রায়াল দিয়ে দেখতে হবে যে ফলনটা কেমন হয়ে থাকে। যদি ফলন ভালো না হয় বা আপনার যত্নের একটু সমস্যা হয়ে থাকে, এই সাইট্রাস জাতীয় উদ্ভিদগুলোতে কিন্তু খুব ভালো পরিমাণ যত্ন নিতে হয়। একটু পানির এদিক ওদিক হলে পারেই এগুলো রস টস কমে যাওয়ার একটি ভয় থেকে থাকে। এই যে দেখতে পাচ্ছেন ইয়োলো মালটা, এটাও কিন্তু অনেকেই অনেক ধরনের নামে বলে থাকছেন, এবং ইনি হচ্ছেন মাসুদ রানা ভাই, ঠাকুরগাঁও ইনার বাগান। আমরা এই বাগানটাতেই ভিডিও করছি। তো এই মালটা থেকে শুরু করে কমলা, যেগুলো সাইট্রাস জাতীয় উদ্ভিদ রয়েছে, এগুলোর কিন্তু যত্নটা একটু ভালোভাবেই নিতে হয়। স্বাভাবিকভাবে যত্নটা একটু বেশি নিলে পারে এগুলোতে সমস্যা অনেকটাই কম দেখা যায়। যারা টবে লাগাতে চাচ্ছেন তারা এই যে দেখুন, এই যে টবে লাগিয়ে লাগিয়ে কিছু গাছ রাখা আছে এবং সেগুলোতে কেমন ধরনের ফলন আসছে। আপনি যখন টবে লাগাবেন স্বাভাবিকভাবেই অন্যান্য গাছের মতন আপনি এটারও যত্ন নিচ্ছেন, ঠিক সেই সময়টাতে ফলন অনেকটাই বেশি আসবে। দেখতে পাচ্ছেন কেমন হয়ে থাকে কমলাগুলো। একটি গাছে আপনি ইন্টারনেটে যদি সার্চ দেন রামরঙ্গন লিখে, তাহলে পারে এটার আসলে বিয়ারিং সম্পর্কে আপনার একটি ধারণা চলে আসবে। একটি গাছে অনেক কমলা ধরার ক্ষমতা আছে এই জাতটার। স্বাভাবিকভাবেই আমাদের উত্তরবঙ্গে বিভিন্ন জাতের কমলার চাষ হয়ে থাকে, এবং মাসুদ রানা ভাইও ঠিক বিভিন্ন রকম কমলার জাতের গাছ লাগিয়ে একটি পরীক্ষামূলক বাগান গড়ে তুলেছেন, যেখান থেকে বিভিন্ন জাতের মানুষজন গাছ নিয়ে বাগানও করছেন এবং শখের জন্য নিচ্ছেন। আপনারাও চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন, তবে বাণিজ্যিকভাবে বাগান করার উদ্দেশ্যে আবারও সে একই কথা, প্রথমে পরীক্ষা করে নিন, তারপরেই বাণিজ্যিকভাবে যাওয়াটা আসলে উচিত হবে। দেখতেই পাচ্ছেন, এবং ওনার এই বাগানে আসলে পরে আপনারা সরাসরি নিজ চোখে দেখতে পাবেন, কমলার সিজন বা মাল্টার সিজনে আসলে পরেই দেখতে পাবেন যে আসলে কেমন ধরনের ফলন এখানে হয়ে থাকে। এই কমলার পাশাপাশি ছাতকি কমলা এবং দার্জিলিং কমলা, যেটা অনেক আগে থেকেই আমাদের দেশে উত্তরবঙ্গ এবং বিভিন্ন জায়গাতে চাষ হয়ে আসছে, দক্ষিণবঙ্গেরও কয়েকটি জেলায় খুব ভালো সাড়া জাগিয়েছে এই ধরনের কমলা, সেগুলোরও গাছ এখানে রাখা হয়েছে এবং সেগুলোরও ফলন খুবই ভালো। আমরা এই দার্জিলিং কমলা, ছাতকি কমলা এগুলো কিন্তু আমাদের বাজারেই কিনতে পাই, এবং এগুলো প্রায় আমাদের সবারই, যারা আমরা কমলা মালটা খেতে পছন্দ করি, সবাই আমরা নিজের অজান্তে হলেও টেস্ট করে ফেলেছি। তো এই ধরনের কমলাগুলো কিন্তু আমাদের দেশে বাণিজ্যিকভাবে খুবই সাড়া জাগানো একটি পারফরমেন্স দেখাচ্ছে। আশা করছি ভবিষ্যতে আমাদের দেশে বিদেশ থেকে এই কমলা মালটা আনার একটি চাপ অনেকটাই কমে যাবে, তারপরেও চাপটি যেন কমাতে পারি আমরা, সেদিকে লক্ষ্য রেখে আমাদের বাণিজ্যিক বাগান যদি আমরা গড়ে তুলি, তাহলে অবশ্যই পরীক্ষামূলকভাবে সঠিক চারা এবং সঠিক জাত দেখে আমাদের আসলে কেনা উচিত। তাছাড়া পরবর্তীতে অন্যান্য কমলা মালটার বাগানের মতন কেটে ফেলতে হবে কিন্তু। তো এই সকল কমলা মালটা চারার সঠিক চারা এবং সঠিক জাত নেওয়ার সময় একটি কথা মাথায় রাখবেন, সঠিক জাতের সাথে সঠিক রুট স্টক যদি আপনি সংগ্রহ করতে পারেন, ঠিক তখনই কিন্তু কমলা মালটার ফলন খুব ভালো হবে। যদি সঠিক জাতটা ঠিক থাকে এবং রুট স্টক যদি আপনার খুবই দুর্বল হয়ে থাকে, তাহলে কখনোই আপনি সঠিক জাত পেয়েও ফলন সঠিকভাবে পাবেন না। দেখতেই পাচ্ছেন, এবং এখন বর্তমানে আমার মনে হয় যে আমাদের দেশে উদাহরণ দেওয়া বা এর অভিজ্ঞতা শেয়ার করার মতন অনেকগুলো বাগান হয়ে গিয়েছে। আপনারা আসুন এবং বিভিন্ন বাগান ভিজিট করেই তারপরে সিদ্ধান্ত নিন যে আসলে আপনার জন্য কোন জাতটি
ভালো হয়। তো মালটার ভিডিও দেখতে দেখতেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আজকের ভিডিওটি। আশা করছি ভালো আছেন এবং ভালো থাকবেন সবসময়। আসসালামু আলাইকুম।